এই মুহূর্তে রাজ্যের একটি জেলায় টোটাল 5টি ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটির অফলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। যারা এখনও অবধি আবেদন করেননি তারা অবশ্যই আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কী রয়েছে এবং আবেদনের জন্য আপনাদের যোগ্যতা কী লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে আপনারা একটু করে লাইক করে দিন, আর আপনার জেলা বা আপনার ব্লকের নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময়ে আপনার জেলা বা আপনার ব্লকে যখন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে আমরা নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, এবং সেই খবরগুলি যাতে মিস না হয় তার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন। তো এখানে আপনাদেরকে জানিয়ে রাখবো, শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদে এক্ষেত্রে কিন্তু নিয়োগের এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 5টি ব্লকে টোটাল শূন্য পদ রয়েছে 48টি। আপনারা যদি আবেদন করতে চান বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে এবং বয়সে হিসেব করবেন 1/9/2019 তারিখ অনুযায়ী। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক্ষেত্রে যেটি আপনাদের থাকতে হবে এবং যে সমস্ত ব্লকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই ব্লকেরই কিন্তু আপনাদেরকে অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আরও বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই www.bakura.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, সেখান থেকেও বিস্তারিতভাবে জানতে পারবেন। এক্ষেত্রে আবেদনের শেষ তারিখ যেটি থাকছে 1/10/2019 তারিখ, অর্থাৎ আপনাদের হাতে এখনও অবধি সময় রয়েছে, সময় নষ্ট না করে অবশ্যই এক্ষুনি আবেদন করে দিন। কারণ অঙ্গনওয়াড়ি কর্মী পদে অনেক বন্ধুরা আমাদেরকে কমেন্ট করে জানতে চান কোন জেলায় কখন কি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সুবিধার্থে এই খবরগুলি আপনাদের কাছে পৌঁছে দিই, আপনারা এই ধরনের সুযোগগুলি একদমই মিস করবেন না। যে সমস্ত ব্লকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে রয়েছে তালডাংরা ব্লক, খাতরা ব্লক, রানীমান ব্লক, রায়পুর ব্লক, সারেঙ্গা ব্লক এবং সিমলাপাল ব্লকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা যদি এই সমস্ত ব্লকের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এক্ষুনি আপনারা নোটিফিকেশনটি এই ক্লিক হেয়ার লেখা রয়েছে এখান থেকে ডাউনলোড করে ইন ডিটেলে বিস্তারিতভাবে জেনে নিয়ে এক্ষুনি আবেদন করে দিন। আমি একটি নোটিফিকেশন ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে অবশ্যই আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রতিটি নোটিফিকেশন আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ সারেঙ্গা সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প সারেঙ্গা বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া জেলায় কিন্তু সারেঙ্গা ব্লকের আন্ডারে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এক্ষেত্রে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 3/9/2019 তারিখ থেকে, অর্থাৎ এই মাসের 3 তারিখ থেকে, এবং আবেদন কিন্তু চলবে 1/10/2019 তারিখ পর্যন্ত। তো আপনারা চাইলে এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে দেবেন। এক্ষেত্রে শূন্যপদ কিন্তু একটি একটি করে শূন্যপদ রয়েছে, তবে এক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান আপনাদেরকে সারেঙ্গা ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে আপনাদের যোগ্যতা কী লাগবে অলরেডি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এছাড়াও আপনারা আরও বিস্তারিত জানার জন্য নোটিফিকেশন থেকে বিস্তারিতভাবে জেনে তারপর আবেদন করবেন। এই আবেদনপত্রের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে এই আবেদনপত্রটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং খুব সিম্পল একটি ফর্ম রয়েছে, এটিকে আপনারা অবশ্যই একটু ভালোভাবে ফিল আপ করবেন। এর সঙ্গে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টগুলির জেরক্স ও সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে সেটি আপনারা দেখে নিন। প্রার্থীর বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কিংবা বার্থ সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে। এর সঙ্গে দিতে হবে বিডিও সারেঙ্গার প্রদত্ত বাসস্থান সংক্রান্ত শংসাপত্র এবং তপশিলি জাতি উপজাতি ওবিসি জাতির পরিচয় সংক্রান্ত সার্টিফিকেটের প্রত্যয়িত নকল। আবেদনকারী সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যা একটি নির্দিষ্ট জায়গায় আপনারা ফর্মে সেটে দেবেন, এবং আরও 4টি পাসপোর্ট সাইজের রঙিন ছবির পেছনে স্বাক্ষর করে আবেদনপত্রের সাথে পৃথক খামে দিতে হবে। প্রার্থীর নাম ও ঠিকানা লেখা, গ্রাম পঞ্চায়েতের নাম সহ 10 টাকা ডাকটিকিট লাগানো 2x4 ইঞ্চি মাপের খাম আলাদা করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। তো কোন কোন ডকুমেন্টগুলি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সমস্ত ডকুমেন্টগুলি আবেদনপত্রের সঙ্গে অ্যাটাচ করে একটি এনভেলপের ভেতর আপনারা ভরবেন, সেই এনভেলপ অর্থাৎ সেই খামের ওপর লিখে দেবেন কোন পোস্টের জন্য আবেদন করছেন এবং কোন অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্র জমা করতে হবে সেটি অবশ্যই একটু দেখে নিন। সারেঙ্গা সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক, গ্রাম পোস্ট সারেঙ্গা জেলা বাঁকুড়া, ঠিকানা লিখে যে কোনো সরকারি কাজের দিন 4/9/2019 তারিখ থেকে
1-10-2019 তারিখ পর্যন্ত 11টা থেকে 5টা পর্যন্ত আবেদনপত্র সারেঙ্গা সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অফিসে জমা দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে এখানে প্রত্যেকটি নোটিফিকেশন পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং প্রত্যেকটি নোটিফিকেশনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেগুলি আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং কোন কোন ডকুমেন্ট সঙ্গে দিতে হবে আমি আপনাদেরকে ইন ডিটেলে জানিয়ে দিয়েছি। আর দেরি না করে, সময় খুবই কম রয়েছে, আপনারা এক্ষুনি আবেদন করে দিন। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আবার একটি নতুন ভিডিওতে।